ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। তারা শুধু ডলিউডের নায়ক নায়িকাই নন, বরং তারা স্বামী স্ত্রী। তাদের আছে একমাত্র ছেলে সন্তান, যার বয়স প্রায় 8 মাস, নাম আব্রাম। তবে খবর এটা নয়, এবার অপু বোমা ফাটিয়েছেন ছেলের জন্ম নিয়ে। বললেন, কখনো কখনো মনে হয়েছে আমি যদি না থাকি তাহলে আমার সন্তানটাও যেন না থাকে, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন চাননি আমার সন্তানই পৃথিবীতে আসুক। অপু বিশ্বাস একথাগুলো বলেছেন আরটিভির ঈদের বিশেষ অনুষ্ঠান অপুর সাতকাহন নামের একটি অনুষ্ঠানে। এতে সংসার, বিয়ে, গোপনীয়তা, শাকিবের সঙ্গে মানসিক দ্বন্দ্ব সহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি। এটি দেখানো হবে ঈদের তৃতীয় দিন বিকেল 5:30। মা হওয়ার অনুভূতি জানিয়ে একমাত্র ছেলের সম্পর্কে বলতে গিয়ে অপু বলেন, যখন তাকে কোলে নেই তখন ভুলে যাই আমি একজন অভিনেত্রী, অন্য মায়েদের মতোই ওর সবকিছু করি। ভাবতে খুব ভালো লাগে ওর মা আমি, সারা জীবন ওর মা হয়ে থাকতে চাই। ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা আগে জানিয়েছেন অপু বিশ্বাস। জানালেন, ছেলেকে আগে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তিনি। বর্তমানে সাধারণ গৃহিণীর মতোই ঘর সংসার সামলাচ্ছেন অপু বিশ্বাস। একমাত্র ছেলেকে নিয়ে খুনসুটি ছাড়া আর কিছুই যেন করার নেই তার। তবে এবারের ঈদে স্বামী শাকিবের সঙ্গে তার অভিনীত রাজনীতি ছবিটি মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।